দেখতে পাচ্ছেন, মাছটা দেখতে মানুষের মতো অনেকটা। তোমার আমি কি করতাম তোমার লয়া। আসসালামু আলাইকুম, আমি ব্রাদার রবি এন্ড ওয়েলকাম টু সেফ জোন ব্লগস। আজকে আমরা দিচ্ছি আমাদের সবচেয়ে চিপেস্ট ট্যুর, এটা আমাদের মেঘনা নদী। আজকে আমরা মেঘনা নদীতে আসছি, আর এই মেঘনা নদীটা বেসিক্যালি কুইন অফ বিউটি, অনেক সুন্দর এলাকা। এই সাইড ভিউগুলো, নদীর পাশের সাইড ভিউগুলো, নদীগুলো খুব জোর। বাংলাদেশ নদীমাতৃক দেশ, সম্পূর্ণ বাংলাদেশে আপনার নদীর পাশের সাইডগুলো আপনার ভালো লাগতে বাধ্য। ঠিক এভাবে আমাদের এটাও খুবই ভালো একটা প্লেস, খুবই সুন্দর একটা প্লেস। দুল থেকে চলে যাব এই মেঘনায়, আর মেঘনায় যাওয়ার আগে অবশ্যই রোডের সাইড ভিউগুলো দেখাচ্ছি। আমরা কি আসার সময় যে অসাধারণ সাইড ভিউগুলো ছিল, সাইড ভিউগুলো দেখুন আর এনজয় করতে থাকুন আমাদের সাথে আজকের ব্লগ। हुस्न के हवालों में, सोनी के बालों में, मोरनी की चालों में, मट्टी के प्यालों में, पीतल के थालों में, सोनी के बालों में, मोरनी की चालों में, मट्टी के प्यालों में, पीतल के थालों में। Now rest time, সবাই রেস্ট নিতে আসে। অটোতে আসে এক একটা কোমরে ব্যথা, রাস্তার অবস্থা প্রচণ্ড বাজে। আর এই দিক দিয়ে আমার 22টায় বইরা গেছে। 22টা তুমি 22 আছো নাকি? আসি আমি শেষ। আর ধরতাম না। এই কাকা তোমরা যাওয়ার সময় আমার আরে যা ছোট ভাই, আপনারা ছোট ভাই তো যে আমি গিয়ে মারি। তোমরা গোসল করে যাওয়ার সময় আমার ইঞ্জিন উড়াই লয়ে যাবে। কান্দ কেন তোমার কি হইছে? আর ভালো লাগতাছে না কেন? অটোর মাঝে যাই তেতনা তোমরা অটোমর গেছে গা আমার সব। আমরা যাইও গাই, তোমরা যাইবা না, ঘুরবা না ব্যাংক নাই। আসো খেলবা, আসো চলো চিল হবে। আসো টাকাটা লাত্তি দিছে, আমি কেমনে ঘুমু? হুন্ডাই দিছে, তুই আর কবি আমার জুতা লাত্তি দিছে গাড়া। কোন খালি হেরে দেখাই দিবি একবার। আরে বাবু রে, আই তো জানি না রে বাবু। এ মে কার লাগো না বাড়ি। আমি জানি না, মুখ চলে কাজ চলবো জীবনে। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever want to be alone. I don't really ever feel at home on my own. আমরা এসে বললাম মেঘনা নদীতে, আর মেঘনা নদীতে বলতে নরসিংদী, আর নরসিংদী সাইডে মেঘনা নদী। মেঘনা নদী কিন্তু বাংলার সবচেয়ে বড় নদী। মানে কি বলে যে উত্তাল পদ্মা শুনছি, কিন্তু হয়তো আমরা উত্তাল পদ্মা দেখতে পাই না, আমরা মেঘনা দেখি। উত্তাল মেঘনা আমাদের এটা, যদিও আজকে খুব শান্ত মেঘনা, কিন্তু বাতাস আছে, অনেক বাতাস। কারণ আমাদের যখন নাকি গরম পড়ে এলাকায় বা আমাদের যখন সত্যি রিফ্রেশমেন্ট দরকার, তখন আমি এখানে আসি আর এসে এখানে গোসল করি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ওই দিক দিয়ে অনেক অলরেডি গোসল করতেছে। আর আপনার এদিকে কিন্তু খুবই গ্রাম্য একটা পরিবেশ। আপনারা যদি দেখেন চারদিকে যে গ্রামের একটা ভাইব, আপনারা ভালো লাগতে বাধ্য। কিন্তু প্রচন্ড রোদ, আর তাই আমরা এখন গোসল করতে চলে যাব। আর ওইদিকে সবাই দুষ্টমি করতেছে আমার ভাইবাতি যারা। আপনাদের পাশে যদি নরসিংদীর ভিতর হয়, আপনারা কিন্তু মাস্ট বি এই চানগাঁও বেড়িবাঁধের পাশে আসবেন। আর এটা কিন্তু বেড়িবাঁধ, এই যে আমাদের মেঘনা নদী, ওই পাশে নরসিংদীর চর, এই মাঝখানে নদী, আর এখানে বেড়িবাঁধ, আর ওইদিকে আমাদের বাসা, এখান থেকে 2-3 কিলো ভিতরে শেখাচ্ছে বাবুরহাটে। আর আপনার এটা কিন্তু জোস লেভেলের জায়গা। আমরা আসি, আপনারা আসতে পারেন। আর কথা না বাড়ি, আমরা এখন চলে যাবো গোসল করতে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই শোনো, তোমাদেরকে মেঘনা চ্যালেঞ্জ দেওয়া হবে। আর আজকে আমাদের মেঘনা চ্যালেঞ্জ হলো যে লাস্টে উঠবে ডুব থেকে, সে আজকে নাস্তা জিতবে, রাত্রের খাবার। আপনার যে জিতবে সে কি জিতবে? রাত্রের খাবার। আচ্ছা ঠিক আছে, জিতবে কে? আচ্ছা দেখা যাবে কারা জিতবো, ক্যামেরা তো আছেই। আচ্ছা ঠিক আছে, আমি 1 2 3 বলার পরে ডুব হবে। হ্যাঁ হ্যাঁ, বা ডিসকোয়ালিফাই। ঠিক আছে, তাহলে রেডি, 1 2 রেডি সবাই ইয়া করো, 3 I'm fast. Thousand years later. Already देखते बच्चे हमरा हीमेल काउंसर आबू उठेगा से एकम उठेगा से नीचे आसे यामीन यामीन उठेगा से साकिब नीचे डगा डगा मत छोटे भाई साकिब की कर रहा साकिब कोई साकिब उठेगा से नीचे क्या से वो रिवाज फास्ट नहीं आज देख मोर से नहीं कुछ देख ओ आज के नीचे करा रिवाज आज के रात रे खाबर आज के डिनर विनर Hey, ask it again. Chicken dinner, Nagi. Chicken dinner. Okay. Ask a Vasha River Admiral, thumbs up. Second day. भाग से काले कलुए भाग से केड़ा ओ ये यामिटन से সবাই শোনো আমি ডুব দিছি আমার সাথে আবু যে ডুব দিয়েছে আমি আগে উঠে পড়ছি ও উঠে না আরে দাও উঠতে মারছি আরে আমার বড় ওদিকে আমার ভাই দাও আরে উঠতে মেরে দাও করতে কি আমি ধরতাম কি আমার আগে তোমরা তুম করে দিছি মিয়ার ডুব দিছ তোমরা করে মারাও হানি নিচে গিয়া গাউছে তুম করে আমি কি করতাম তুম করে লয়া আমি তোর উঠতে মারছি আবু চাচা উঠে একা বলে আমার ঠ্যাঙ্গো ধরে রাখছে আমার ঠ্যাঙ্গো না আমি আশা করছিলাম এই সাকিব অথবা একটা মুজে কোন একজন ফাস্ট হইবো মানে আমি ভাবছিলাম হয়তো ভাই একজন ফাস্ট হইবো কিন্তু উঠতা তো এটা এটা থাকতা তো এটা কইলো জানি আমি ধরে রাখছি রিবা তো আছে ইয়া সাকিব হইবো এটা মানে আমি ভাবছি সাকিব নয়তো একরামুল কিন্তু রিবাত আনএক্সপেক্টেড উইন এটাই বলে ডার্ক হর্স আমরা আমাদের ডার্ক হর্স আগেই কইছি আপানির পাওয়ার আগেই কইছি আমি উইন হবো তার পারি না বলে এই যে আজকে সাদার পাই না বলে সবাই মজা করতেছে কিন্তু আমি আর হিমেল এই হিমেল আব্দুল্লাহ থামস আপ আমি আর হিমেল দাঁড়া দাঁড়া ওদের মজা দেখি এ বাতা হইছে রে একটা মুতার করো ওইদিকে শাকওয়াত ডুবে যাচ্ছে একটা মূল আজকে নাইকে নিতে পালন করছে আজকে শাকওয়াত নাইকা একটা মূল নায়ক বিবাদ বিবাদ কুদ্দার করে সবাই মিলে ইয়ামিনা কাছে ভাগ ইয়ামিনা কাছে সাইড ইরু আচ্ছা আরেকজন হইতো আরেকজন নিজে নিজে এনজয় ব্যস্ত আহ এনজয় রে অলওয়েজ চিল মুড নাকি সেফ জোন ব্লগস এই আর যারা কিন্তু এখনো লাইক সাবস্ক্রাইব করেন নাই লাইক সাবস্ক্রাইব কিন্তু করে দিবেন আর মেঘনা নদীর সৌন্দর্য কিছু বলতে নাই আপনারা আকাশ দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর আজকে আমাদের আকাশটা মেঘনা নদীর আকাশটা মানে জোস লেভেলে ভালো লাগতেছে কিন্তু সিরিয়াসলি আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ের সবচেয়ে কঠিন খারাপ রোগ তা হচ্ছে ফটোগ্রাফির রোগ হাই যে মেঘনা গোসল করতো মেঘনার অর্থে গোসল করি আর হাবিবি করে একটাই গেছে এই যে সরম পাইয়া একটা মূল নামে গেল আর ইমেল পয়সা রয়েছে এগুলো সব হয়েছে মনে করেন যে কি বলে যে ড্রাগ এডিক্টেড না এগুলো সব হয়েছে মোবাইল এডিক্টেড পার্সন তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ এই যে এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের বিখ্যাত বৈজ্ঞানিক ভাইয়ের ছেলে সে আমাদের আরে আসে আমরা আরেক বাইস্তার লোকে ব্যস্ত তার ছবি তোলায় কী বলা রয়েছে আরেকজন ছবি দেয় ব্যস্ত সবগুলো আসলে কি বলবো এগুলো নিয়ে ঘুরতে এলে মাঝে মাঝে বিপদ আরেকজন হয়েছে আরেকজনের সব কিছু নষ্ট করায় ব্যস্ত আমরা দেখতে পাচ্ছেন এই যে আমার ছোটো ভাই বিয়ার গেল ছোটো ভাই চেয়ার গেল সে এখানে এসেছে কাঁকড়া নিয়ে সে কাঁকড়াটা খাবে কাঁকড়া খেয়ে সে দেখাবে আপনারা কীভাবে কাঁকড়া খেতে পারেন এইরকম পরিবেশে আসলে এখানে কোনো খাবার নাই পানি আর পানি আপনাদের খুবই প্রোটিন দরকার আর প্রোটিন আপনি যদি নিতে চান খেতে হবে কাঁকড়া সেই একটা খাবার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেঘনা নদীর একটা নতুন ধরনের মাছ দেখতে পাচ্ছেন মাছটা দেখতে মানুষের মতো অনেকটা এই মাছের এই দুটি পা দুটি হাত আছে আবার নাক মুখ সবই আছে দেখি মাছটা আরে বাইশটায় শান্তি পেট ভালো তো মন ভালো আর মন ভালো তো মাইন্ড ভালো শেষ গোসলের পর্ব শেষ এখন গোসল টোসল করে সবাই বাসায় ফেরার পালা আর অলরেডি আমাদের তো জানেনি আমাদের চিকেন ডিনার আজকে জিতছে আমার ২২টা রিফাত আর আর এদিকে ৩ নাম্বার হইছে পাপড়িকা ৩ নাম্বার হইছে আবুজর যাই হোক আমাদের ব্লগ আজকে এখানেই মানে গোসল করার পর্ব শেষ কারণ আমাদের আজকে ২ নাম্বার পর্ব আছে তা হচ্ছে চিকেন ডিনার পর্ব তো রাত্রে আবার দেখা হবে আবার এখন বাসায় যাচ্ছি আজকের প্রতিযোগিতায় উইনার হয়েছিল শাকত আর শাকতের কি চলতেছে এখন কারণ আজকে আমাদের প্রাইস ছিল খেলার যে রাত্রে ডিনার ঠিক আছে আর ডিনার কি দিব আমাদের গরিবের ডিনার একটা শেষ অলরেডি দ্বিতীয়টা করতেছে ওইদিন মনে হয় শাকাওয়াতের উপর ছোট্ট কোনো জিন বা রাক্ষস বর করছিল সে অলমোস্ট 74টা উড়ে গিয়ে ফেলছিল আলহামদুলিল্লাহ যাই হোক আমরা খুব ভালোভাবে আমাদের ওই দিনকার ট্যুরটা এবং আমাদের সকল প্ল্যান প্রোগ্রাম খুবই ভালোভাবে সম্পূর্ণ করেছিলাম আর আপনাদের সবাইকেই খুবই ভালোবাসা এবং ধন্যবাদ আমাদের সাথে সাপোর্ট দেওয়ার জন্য আর এতক্ষণ যদি আমাদের ভিডিও লাইক এবং যারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের ভিডিওতে লাইক দেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাপোর্ট দিবেন আশা করি আজকের মতো ব্লগ এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।